আব্বাস সিদ্দিকি, তহা সিদ্দিকির পর এবার সাফেরি সিদ্দিকি। এমআইএফ কর্ণধর পিজাদা সাফেরি সিদ্দিকির উদ্যোগে এবার লঞ্চ হলো ফুরফুরা লাইব্রেরিয়া। গতকাল জুম্মার পর উদ্বোধন করা হয় এই অ্যাপটি। ফুরফুরা সিলসিলার মাসলা মাসাইলের যে কোনো কিতাব পেয়ে যাবেন এই অ্যাপের মধ্যে। এদিন সাংবাদিক সম্মেলন থেকে পিজাদা সাফেরি সিদ্দিকি বলেন, ভবিষ্যতে এই অ্যাপের ভেতরে আমরা বিভিন্ন ক্যাটাগরি ভাগ করতে চলেছি। এর মাধ্যমে নামাজ, রোজা, হজ, জাকাতের শিক্ষা থেকে শুরু করে সবটাই মানুষের কাছে পৌঁছে যাবে। এবং তিনি আরো বলেন, যারা পড়তে পারেন না তাদের জন্য ভিডিওর মাধ্যমে সবটাই পৌঁছে দেওয়া হবে। এই অ্যাপসের মাধ্যমে তারা পীর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার যত কিতাব আছে, তিনি আওলাদ এবং খলিফাগণের যত লেখা কিতাব আছে, আমরা সেই কিতাবগুলো সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার সে ব্যবস্থা নিয়েছি। এবং অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাটাগরি আমরা ভাগ করতে চলেছি। এই অ্যাপসের মাধ্যম দিয়ে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি মাসলা মাসাইল টোটালটাই আমরা পাঠ 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 করে ভাগ করে আমরা সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছি। তার সাথে সাথে আমরা আরও লক্ষ্য নিচ্ছি, কারণ এখন তো টোটাল মানুষ তো এখন সব ফোনই মানে স্মার্টফোন সব ব্যবহার করছেন, কিন্তু অনেক মানুষ আবার দেখা যাচ্ছে অ্যাপ ব্যবহার করতে পারছেন কিন্তু অনেকে পড়তে পারেন না, বাংলাই হোক আর ইংলিশেই হোক। এদের এই ভাইদের জন্য আমরা কী করছি, এই অ্যাপসের মাধ্যমে আমরা একটা ভিডিও অফিসার আমাকে চালু করার পরিকল্পনা নিচ্ছে আগামী দিনে, যে বিভিন্ন ওলামা হাজরাতদের নিয়ে আমরা একটা বোর্ড তৈরি করে সেখানে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে একটা আলোচনা আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এখনো পর্যন্ত এই অ্যাপে 20 থেকে 21টি কিতাবের পিডিএফ কপি দেওয়া হয়েছে। অ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোর ওপেন করুন, সার্চ অপশনটিতে ক্লিক করে ফুরফুরা লাইব্রেরি টাইপ করুন, ওপরে নিউ অপশনটিতে ক্লিক করুন, তারপর ইনস্টল অপশনটিতে ক্লিক করুন। অ্যাপের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম। কারণ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে তিনি মুজাদ্দিদ, তিনি যে যুগ সংস্কারক, তিনি যে সমাজকে পরিবর্তন করেছেন, একটা দুটো কিতাব নয় হাজার হাজার কিতাব লিখে, এবং তিনি বিভিন্ন রকমভাবে তিনি শেরেক মুক্ত মুক্ত মানে সমাজ গড়ার করেছেন বা গড়ার লক্ষ্য ছিল তেনার, এবং বিভিন্ন রকমভাবে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে সমাজের সেবা করেছেন, এগুলো সবার কাছে পৌঁছায়নি, যার কারণে এই মুজাদ্দিদে ইত্তেহাদিয়া ফাউন্ডেশন আমাদের সংগঠনের পরিচালনায় ফুরফুরা লাইব্রেরি একটা অ্যাপস আমরা তৈরি করেছি। এই অ্যাপসের মাধ্যম দিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার যত কিতাব আছে, তিনি আওলাদ এবং খলিফাগণের যত লেখা কিতাব আছে, আমরা সেই কিতাবগুলো সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার সে ব্যবস্থা নিয়েছি। এবং অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাটাগরি আমরা ভাগ করতে চলেছি।